সমস্ত ছাত্রছাত্রীকে আস্থা টুটোর পক্ষ থেকে স্বাগত জানিয়ে আজকে আমার এই ক্লাস শুরু করছে আজকে আমার এই ক্লাসে থাকছে ক্লাস টেনের মার্টিন প্রশ্ন বিচিত্রার সেকেন্ড ইউনিটের ওয়ান টু থ্রি ফোর এই চারটি স্কুলের সমস্ত শর্ট কোশ্চেন অর্থাৎ গ্রুপ বি সমস্ত প্রশ্নের উত্তর তাহলে ঠিক আছে আজকে আমার এই ক্লাসটিকে শুরু করা যাক মডেল অ্যান্সার পেপার ওয়ান গ্রুপ বি দুই নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় আই গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান এক বাই দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস টু দা মাইনাস ওয়ান পদার্থের ক্ষেত্রে আলফা বিটা ও গামার মধ্যে সম্পর্কটি লেখ আলফা জিক টু বিটা বাই টু জি টু গামা বাই থ্রি অথবা তাপীয় রোধের রেসাই একক কি কেলভিন ইন্টু ওয়াট এম টু দা মাইনাস ওয়ান তিন এক অ্যাম্পিয়ার কত মিলি অ্যাম্পিয়ারের সঙ্গে সমান হাজার আই ভি পরিবাহী রোধের একক সত্য না মিথ্যা লেখো মিথ্যা অথবা বাড়িতে তড়িৎ শক্তির খরচ কোন এককে মাপা হয় বিও টি পাঁচ একটি তি পারমাণবিক মৌলের গ্যাসের বাষ্প ঘনত্ব চব্বিশ হলে ওর পারমাণবিক গুরুত্ব পারমাণবিক গুরুত্ব ইজিক্যাল টু বাষ্প ঘনত্ব বাই থ্রি অর্থাৎ আট এরপরে আছে অথবা চার দশমিক পাঁচ গ্রাম সোডিয়ামের সঙ্গে জলে বিক্রয় উৎপন্ন এইচ টু অর্থাৎ হাইড্রোজেনের এস আয়তন করতে হবে এটি হবে যে টু পয়েন্ট ওয়ান নাইন লিটার এরপরে আছে ভিআই অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে অ্যালুমিনিয়াম ধাতুটি কোন তরির উৎপন্ন হয় ক্যাথরিন কপার বিশুদ্ধকরণের সময় অ্যানোডে যে বিক্রিয়াটি ঘটে সেটি হলো সিইউ অর্থাৎ সিউ টু প্লাস প্লাস টু ই অর্থাৎ এটি ক্ষয়প্রাপ্ত এরপরে আছে যে এ একটি ক্ষারীয় গ্যাস যা এই সিএল গ্যাসের সংস্পর্শে ঘন সাদা ধোঁয়া উৎপন্ন করবে এ গ্যাসটির নাম লেখো এটি হবে এনএইচ থ্রি অর্থাৎ অ্যামোনিয়া আইএক্স সালফাইড হিসেবে জিঙ্কের একটি আকরিকের নাম ও সংকেত লেখো জিঙ্ক বেল্ট অর্থাৎ জেড এন এস এরপরে আছে মডেল অ্যান্সার পেপার টু গ্রুপ বি দুই নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষ্য নেওয়া আইএসটিবিটে দুই দশমিক দুই চার লিটার নাইট্রোজেন এর ভর কত যেখানে নাইট্রোজেন সমান চোদ্দ এটি হবে দুই দশমিক দুই চার ইন্টু আঠাশ ইন্টু টেন বাই বাইশ দশমিক চার অর্থাৎ যেহেতু দশমিক উঠে গেছে তাই উপরে দশ গুণ হয়েছে তাই এখানে হবে বাইশ চার অর্থাৎ দু হাজার চব্বিশ গুণিতক একশো এটি যদি কাটাটি করা হয় এটি হবে টু পয়েন্ট এইট এরপরে আছে অথবা গ্যাসের প্রমাণ ঘনত্ব বলতে কি বোঝায় গ্যাসের বাষ্প ঘনত্ব এন এক লিটার গ্যাসে গ্রামে প্রকাশিত ওজনকে গ্যাসটির প্রমাণ ঘনত্ব বলে এরপরে আছে ডবল আই এস আইতে প্রসারণ গুণাঙ্ক হল ডিগ্রি ফারেন্ট মাইনাস ওয়ান বা প্রতি ডিগ্রি কথাটি সত্য না মিথ্যা কথাটি মিথ্যা অথবা কোন পরিবাহী পরিবাহিতাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে উপাদান তাপ প্রবাহের হার এরপরে আছে তিন একটি বিকার চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল দ্বারা কানায় কানায় পূর্ণ উষ্ণতা হ্রাস করলে কী হবে আয়তন বৃদ্ধি পাবে এবং জল উপচে পড়বে কি কি বিষয়ে অপরিবর্তিত থাকলে কোনো ওহমের সূত্র প্রযোজ্য হবে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা কোনো পরিবারের উষ্ণতা বৃদ্ধি করলে রোধাঙ্কে কি পরিবর্তন হয় বৃদ্ধি পায় অথবা গৃহবর্তনতে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্রগুলি সমান্তরাল যুক্ত থাকে কোনো দ্ৰৱণে জেড এন টু প্লাছ এন এ প্লাছ এ জি প্লাছ আয়ন উপস্থিত থাকে তৰিত বিশ্লেষণে কাথোড কোন আইনটিৰ প্ৰথমে তৰিদমুক্ত ঘটৱেশ এটি হ'ব এ জি প্লাছ এরপরে আছে লোহার চামচের উপর রূপোর প্রলেপ দিতে লোহার চকচকে কোথায় রাখতে হবে এটি হবে ক্যাথরি অ্যামোনিয়া শুষ্ক করতে ব্যবহৃত হয় সিএ কথাটি সত্য না মিথ্যা লেখো এটি হবে সত্য এরপরে আছে কপারে প্রধান আকরিকের নাম লেখো এটি হবে কপার গ্লান্স এরপরে আছে মডেল আনসার পেপার থ্রি গ্রুপ বি দুই নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় আই ছয় গ্রাম কার্বনের সম্পূর্ণ ধনে ঘটালে কত গ্রাম অক্সিজেন প্রয়োজন উত্তরটি হবে ষোলো গ্রাম অথবা দুই মোল নাইট্রোজেনের সঙ্গে ছয় মোল হাইড্রোজেন বিক্রিয়া করে এন গ্যাসের মোল সংখ্যা চার মোল এরপরে আছে ডবল আই গ্যাসের আয়তন প্রসারণ গণনার ক্ষেত্রে প্রাথমিক আয়তনের জন্য পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে নির্দিষ্ট ধরা হয় সত্য না মিথ্যা লেখক কথাটি মিথ্যা অথবা গ্যাসের আয়তন গুণাঙ্কের মান ওয়ান বাই দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস শুধু বা মাইনাস ওয়ান তার পরিবাহিতাঙ্কের সিজিএস একক হলো ক্যালোরি ইন্টু সেভেন টু বা মাইনাস ওয়ান ডিগ্রি সেলসিয়াস টুমা মাইনাস ওয়ান সেকেন্ড টু মাইনাস ওয়ান আই ভি উষ্ণতা বৃদ্ধিতে তড়িৎ বিশ্লেষের রোধ কিভাবে পরিবর্তিত হয় বৃদ্ধি পায় সংকট উষ্ণতার কম উষ্ণতায় কোন পরিবাহী রোধাঙ্কের মান কথা শূন্য এম টু এস ও হল থ্রি একটি তরিত বিশ্লেষণ যেখানে এম একটি ধাতু এর গলিত অবস্থা তড়িৎ বিশ্লেষণ ঘটালে ক্যাথর সংঘটিত বিক্রিয়াটি লেখম এটি হবে টু এম প্লাস 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 থ্রি এস ও ফোর মাইনাস মাইনাস অর্থাৎ টু এম থ্রি প্লাস প্লাস সিক্স ইজিকাল টু এম বিশ্লেষণ নয় কার্বন অক্সাইডের জলীয় দ্রবণ অথবা অম্লায়িত জলের তরিত বিশ্লেষণে ক্যাথডো অ্যানোড উৎপন্ন গ্যাসগুলির আয়তনগত অনুপাত কত হবে অ্যানোড হচ্ছে কি ও টু ইজ ডু এইচ টু তাদের অনুপাত হবে ওয়ান ইজ ডু টু চিলি সল্ট পিটার কি এনএন থ্রি তামা খাদ যুক্ত সোনার গহনা খোলা বাতাসের উপস্থিতিতে যে সবুজ বয়নের ছোপ দেখা যায় সেটি রাসায়নিক পরিচয় দাও বেসিক কপার সালফেট মডেল অ্যান্সার পেপার ফোর গ্রুপ বি দুই নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এ শূন্যস্থান পূরণ করো আই একটি আদর্শ পরিবাহী তাপ পরিবাহিতার মান এটি হবে অসীম এরপরে আছে ডবল আই ফেরাইড দ্বিতীয় সূত্র থেকে পাওয়া যায় আবিষ্ট তরি চালক বলের মান ত্রিপল আই ক্যালসিয়াম স্যানাইডকে কার্বনের মিশ্রণকে বলে নাইট্রোলিম বি সত্য না মিথ্যা লেখ আই অ্যানড অ্যানায়ন থেকে ইলেকট্রন গ্রহণ করে কথাটি সত্য ডবলাই কাঁসার একটি উপাদান হলো জিঙ্ক মিথ্যা অথবা থার্মিড পদ্ধতিতে বিচারক হিসেবে কার্বন ব্যবহার করা হয় কথাটি মিথ্যা সি একটি বাক্যে উত্তর দাও আই ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়ামের শতকরা পরিমাণ কত সি এ সিও থ্রি সি এর মান কত চল্লিশ এবং ও সি এর মান কত বারো এবং ও থ্রি এর মান আটচল্লিশ যোগ করলে হবে একশো গ্রাম তাহলে একশো গ্রামের মধ্যে চল্লিশ গ্রাম হচ্ছে ক্যালসিয়াম অর্থাৎ চল্লিশ পার্সেন্ট এরপরে আছে অথবা ক্যালসিয়াম ধাতু ও জলে বিক্রয় ওয়ান পয়েন্ট ফাইভ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করলে কত গ্রাম ক্যালসিয়াম ধাতু প্রয়োজন এটি হবে দুই গ্রাম হাইড্রোজেন পেতে ক্যালসিয়াম লাগবে চল্লিশ গ্রাম এবং ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম হাইড্রোজেন পেতে ক্যালসিয়াম লাগবে এটি হবে চল্লিশ বাই দুই গুণিতক ওয়ান পয়েন্ট ফাইভ এবং দশমী দুপুরে তুলে দিলে নিচে বাই দশ হবে এটিকে কাটাডি করলে হবে তিরিশ গ্রাম এরপরে আছে তাপীয় রোধের রাশিমালা লেখো তাপীয় রোদ ডি বাই কে এ ইজিকাল টু থিটা টু মাইনাস থিটা এ বাই কিউ বাই টি ইজিক্যাল টু থিটা টু মাইনাস থিটা ওয়ান ইন্টু টি বাই কিউ যেখানে থিটা টু গ্রেটার দেন থিটা ওয়ান এখন এসআইতে থিটা টু মাইনাস থিটা ওয়ান এ রেক কেলভিন কে টি এর একক সেকেন্ড এস এবং কিউ এর একক জুল যে অতএব এস আইতে তাপীয় রোধের রেক হলো কেলভিন ইন্টু সেকেন্ড ইন্টু জুল বা মাইনাস ওয়ান বা কেলভিন ইন্টু ওয়ার ট্রুথবল মাইনাস ওয়ান ত্রিপুল আই ফিউজারকে মূল বর্তনির সঙ্গে কীভাবে সংযোগ করা হয় শ্রেণী সময় অথবা ফিউজস্তারের একটি বৈশিষ্ট্য লেখা উচ্চ রোধাঙ্ক আইভি রূপ তরিত লেপনে অ্যানোড ও তরিদ পদার্থ হিসেবে কী ব্যবহার করা হয় পটাশিয়াম সায়ানাইট ছাত্রছাত্রীরা এই ছিল তোমাদের অনুরোধে করা ক্লাস ক্লাস এখানেই শেষ হলো তোমাদের যদি বেটার লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করে দেবে এবং তোমরা অবশ্যই কমেন্ট করবে আরও কোন কোন স্কুলের প্রয়োজন থার্ড ইউনিটে এবং আমি তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো আর তোমরা অবশ্যই আমারই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে